আগের দিন এত বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতে আমার ছাদের অবস্থা খুব খারাপ, তো যার কারণে আমি নিয়ে আসলাম হচ্ছে চুনা পাউডার মানে লাইম পাউডার এই 10 কেজির বস্তা, এবং এটাই আমি আজকে ছড়াবো পুরো আমার ছাদের ওপরটাতে। তাতে কি হবে, ময়শ্চার যেটা রয়েছে সেই জিনিসটা ড্রাই হবে এবং আমার মুরগির মধ্যে কোনো রকম কোনো রোগ বিরোগ আসবে না। শুরু হয়ে গেল বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই মুরগির মধ্যে সিআরডি আর ঠান্ডা লাগার প্রবলেম স্টার্ট। তো এই ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট বর্ষাকালে করতে হবে হচ্ছে লাইম পাউডার ছেটাতে হবে, যাতে সেই বৃষ্টির জল এগুলো থেকে কোনো রকম কোনো রোগ ব্যাধি আক্রান্ত না করতে পারে মুরগিকে। তো তাই জন্য আমি আজকে কিনে এনেছি 10 কেজির বস্তা লাইম পাউডার, এবং এটা আমি ছড়াবো ছাদের মধ্যে। আর দ্বিতীয়ত, আমার মুরগিকে আমি এই ঠান্ডা লাগা বা সিআরডির প্রবলেম হলে কি করা উচিত সেটাও আমি কিন্তু বলবো। এই 10 কেজির লাইম পাউডার যার দাম পড়লো আমার আজকে 160 টাকা, আর এটা আমার মোটামুটি 3 দিন চলে যাবে, এই বর্ষাকালে 3 দিনের বেশি চলবে আশা করি। তো আমি এই লাইম পাউডারটা পুরো ছাদের মধ্যে আজকে ছড়াবো, আর তারপরে আমার মুরগিগুলোকে আমি সুস্থ রাখতে যেটা ইউজ করি তোমরা সবাই জানো সেটা হচ্ছে রসুন আর হলুদ। এই হলুদ পেস্ট আর রসুন পেস্ট এই দুটো অবশ্যই লাগে। তাছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় এই সময় ঠান্ডার যে জলটা আসে বা হাওয়াটা থাকে তাতে মুরগির কিন্তু সিআরডির প্রবলেম হয়। তো এই সিআরডি থেকে বাঁচতে গেলে পরবর্তীতে আমি কী কী উপায় করি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার তোমাদের কাছে আরেকটা নতুন জিনিস নিয়ে। সেটা হচ্ছে, এখন কিন্তু বৃষ্টির দিন, বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো বর্ষাকালে তোমরা নর্মাল যদি তোমরা রসুন হলুদ এগুলো দাও, রসুন হলুদ দেওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় মুরগির ঠান্ডা লাগে, ঠিক আছে? তো এই ঠান্ডা লাগাটা তোকে দূর করতে তোমাদেরকে এই যে দেখো স্ক্রিনে রয়েছে এই ওষুধটা তোমরা ইউজ করতে পারো ন্যাচারালি। আর এই ওষুধটা তোমার খাওয়াতে হবে হচ্ছে মোটামুটি 3 দিনের কোর্স থাকে, 8 ঘন্টা অন্তর অন্তর। মানে তুমি যদি প্রথম দিন সকালবেলায় 7টার সময় খাওয়াচ্ছ বা 8টার সময় খাওয়াচ্ছ, 8টা থেকে তোমার 8 ঘন্টা মানে 9, 10, 11, 12, 1, 2, 3, 4 আবার 4টের সময় খাওয়াবে, আবার 4টের পরে তোমরা আবার খাওয়াবে হচ্ছে মানে হচ্ছে পরের দিন, ঠিক আছে? দিনে 2 বার 8 ঘন্টা অন্তর অন্তর তোমরা ওষুধটা খাওয়াবে, মোটামুটি 3 দিনের কোর্স হবে, ঠিক আছে? এনরোফ্লক্সাসিন ওষুধটা দেখে নাও, আমার স্ক্রিনে রয়েছে, তোমরা পেয়ে যাবে লিকুইড। মোটামুটি একটা সিরিঞ্জে 0.2 নেবে এক একটা মুরগির জন্য, 0.2, আর তারপরে 2 ml নেবে হচ্ছে জল, মিক্স করে খাইয়ে দেবে, ঠিক আছে? হয়ে গেল। আর এছাড়া যদি তোমরা ওষুধটা না পাও, এন্ডোফ্লক্সাসিনের কোর্স হচ্ছে 3 দিনের, মাত্র 3 দিন, আর 3 দিনে দেখবে মুরগির ডেভেলপমেন্ট হবে। আর যদি এন্ড্রোফ্লক্সাসিন না থাকে তাহলে তোমরা টেট্রাসাইক্লিন ইউজ করতে পারো অথবা নিউডক্স ফোর্ট ইউজ করতে পারো। নিউডক্স ফোর্ট অনেক বেটার, ওটাতেও তোমার সেম সকালে আর সন্ধ্যাবেলায় 2 বেলা খাওয়াবে, 3 দিন খাওয়াবে। 3 দিন পরে যদি দেখো মুরগি বেটার না হচ্ছে তাহলে তোমরা আবার নেক্সট আরও 2 দিন কন্টিনিউ করতে পারো, তবে দেখবে ওটাতে ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো এরপরেও যদি কোনোরকম কিছু জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় তাহলে একটু লাইক করে দিও, তাতে আমি আরও অন্যান্য ভিডিও আনতে সাহস পাবো। ধন্যবাদ বন্ধুরা।